হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসি। আমার হাতে দেখতে পাচ্ছেন oppo কোম্পানির একটি ফোন। ফোনটির প্রবলেম হচ্ছে, ফোনটির মডেল হচ্ছে আপনার F9 Pro। তো বন্ধুরা, সেটিতে প্রবলেম অটো রিকভারি মোড। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ফোনটিতে আমাদের অটো রিকভারি মোড। আমরা বন্ধুরা ফোনটি বন্ধ করে দিলাম, পাওয়ার অফ করে দিলাম, তারপরে আবার পাওয়ার পেজ চালু করে, পাওয়ার কি চালু করে আমরা ফোনটি চালু করে দেখব যে আমাদের ইটা ছাড়ছে কি না। বন্ধুরা রিস্টার্ট দিলে তো ছেড়ে যাওয়ার কথা, কিন্তু তা না বন্ধুরা, আমাদের রিকভারি মোডটা ছাড়ে না। তো বন্ধুরা, আমাদের রিকভারি মোডে ফোনটি খোলাও পরে নেই। তো আমরা প্রথমত আপ বাটনকে আগে তুলে ফেলবো, তুলে ফেলার পরে তারপরে আমরা দেখব যে আমাদের কাজটি সলভ হচ্ছে কি না। তো প্রথমত আমরা আবার সেটটি বন্ধ করে চালু করে দেখলাম, দেখার পরে দেখি কি অবস্থা। এখন বন্ধুরা একই অবস্থা, আমাদের সেই কাঙ্ক্ষিত রিকভারি মোড আবার চলে আসছে। তো বন্ধুরা রিকভারি মোড আসছে। এখন বন্ধুরা আমরা এই যে আবার বন্ধ করলাম, বন্ধ করে এখন আমরা আপ বাটনটা এখন তুলে ফেলবো। বন্ধুরা সুন্দরভাবে আপনাদের বোঝার স্বার্থে সুন্দরভাবে দেখেন, এই যে আপ বাটনের সুইচটা তুলে ফেলছি আমি, তুলে ফেলে দিতেছি, তুলে ফেলে দেখবো যে আমাদের কাজটি কমপ্লিট হয় কি না, তারপরে না হলে আমাদের অন্য জায়গায় পদক্ষেপ নেব। তো বন্ধুরা সম্ভবত আমাদের আপ বাটন তুললেই আমাদের কাজটা হবে, কাজটা সাকসেস হবে। দেখা যাক বন্ধুরা, আমি আমাদের সুন্দর করে তুলতে হবে, কারণ অনলাইনে অসুন্দর হলে আমাদের এটা কাজ করবে না। নিশ্চিত আমাদের এই সুইচ থেকে প্রবলেম, কারণ সুইচটা জং ধরে গেছে বন্ধুরা। তো আমরা আবার এই যে বন্ধুরা সুন্দরভাবে তাতাল দিয়ে তুলে ফেলছি। তো বন্ধুরা দেখি আবার আমরা আমাদের সুইচটা ওঠেনি এ পর্যন্ত। দেখা যাক, এখনো আমাদের সুইচটা তুলে ফেলতে পারি নাই। তো সুইচ ভেঙে ফেলছি, এখনো আমার সুইচটা উঠাইতে পারি নাই। তো দেখি আমাদের কাজটি কমপ্লিট হচ্ছে কিনা। বন্ধুরা এখন আমরা ফোনটাকে চালু করে দেখব, তার আগে আমরা এখানে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে তো আলহামদুলিল্লাহ আমরা সুইচটি এখান থেকে উঠায় ফেলছি। পরবর্তীতে না হলে আবার আমরা এটাকে আবার
তো বন্ধুরা আমি এই যে দেখেন এই জায়গা থেকে সুইচটা উঠে ফেলছি সুন্দরভাবে, দেখা যাক তারপরে না হলে আবার প্রয়োজন হলে আবার ওখান থেকে আরও পরিষ্কার করে দেখব। বন্ধুরা আমাদের আমাদের রিকভারি মোড এখনও ছাড়েনি, তো এবার আমরা ডাটা রিসেট করে দেখব, দেখা যাক। এখন আমরা তো বন্ধুরা এখন আমি ফোনটিকে চালু করে দেখবো যে আমাদের কাজটি কমপ্লিট হচ্ছে কিনা হয়েছে কিনা। তো বন্ধুরা এই যে আমরা আপ ডাউন দুইটি বাটনই নষ্ট করে ফেলছি, দেখি আগে কী অবস্থা, এখানটা তুলে ফেলছি তারপরে দেখি তো কী অবস্থা আমাদের ফোনটি চালু হয় কিনা। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ফোনটি আমাদের চালু হয়ে গেছে কমপ্লিটলি। এই যে আমাদের এই যে এই ডাউন সুইচ যে সমস্যা ছিল, আমরা আপ বাটনের সমস্যা ছিল, ডাউন বাটনের সমস্যা ছিল, এটা জং ধরে নষ্ট হয়ে গেছিলো আর এটার ভিতরে জং ধরছিলো, তো দুটাই তুলে ফেলেছি। তো আমরা এই জায়গায় দুটি সুইচই লাগাবো, সমস্যা নাই। তো আমার ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনাদের মাঝে যেন নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হতে পারে। আসসালামু আলাইকুম। Thank you.